আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। জেলা প্রশাসকের কার্যালয়ে 16 জনের চাকরি, আবেদন ফি 100 টাকা। আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির জন্য হন হয়ে আছেন, তাদের জন্য খুব ভালো একটা সুযোগ। আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারেন। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে কোন পোস্টে কতজন লোক নেবে। এখানে আপনারা লোক নিবে হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালী। এখানে ছোটো করে দেওয়া আছে, আমি বিস্তারিত বলছি। চাকরির ধরন হচ্ছে স্থায়ী, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে পটুয়াখালী। বয়স হচ্ছে 2 মে 2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হবে, তবে বিশেষ ক্ষেত্রে 32 বছর হলেও চলবে। আবেদন ফি 100 টাকা। আবেদন ফর্ম যেখান থেকে পাবেন mopa.gov.bd ওয়েবসাইট অথবা প্রশাসনের ওয়েবসাইট protocol.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা আছে জেলা প্রশাসক, জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালী। আবেদন ফি টেজাই চালানের মাধ্যমে 100 টাকা আপনারা জমা দিতে হবে। আবেদনের শেষ সময় 2 মে 2023। তো বন্ধুরা, কোন পদে কতজন লোক নেবে সেটা একটু জানিয়ে দিচ্ছি খুব ছোট করে। অফিস সহায়ক নেবে 3 জন, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। 2 নম্বর দেওয়া আছে পরিচ্ছন্ন কর্মী 5 জন নেবে, গ্রেড হচ্ছে 20 এবং বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে দুটোতেই আপনার SSC পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে আছে সার্কিট হাউসের জন্য, পটুয়াখালী সার্কিট হাউসের জন্য বেড়ার হচ্ছে 3 জন, গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা, সবগুলো বেতন সেম। 2 নম্বর দেওয়া আছে বাবুচি 1 জন, সহকারী বাবুচি 2 জন, মালি 1 জন, পরিচ্ছন্ন কর্মী 1 জন। তো প্রায় সব পদের জন্য SSC পাস, একটা পদের জন্য শুধু অষ্টম শ্রেণী পাস থাকলেই চলবে। তো বন্ধুরা, আপনারা আবেদন করতে পারেন। আবেদন করার জন্য অবশ্যই আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে potokhali.gov.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদনপত্র সংগ্রহ করবেন, অথবা mopa.gov.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদনপত্রটা পাবেন। আবেদনে একটা ফর্ম পাবেন, আবেদন ফর্মটা পূরণ করে আপনারা এই ঠিকানায় পাঠিয়ে দেবেন জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী। অবশ্যই ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা জমা দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, আর আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।